বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উন্মোচিত হল বাংলাদেশ সুপার লীগের লোগো ও থিম সং। তৃণমূল পর্যায় থেকে ফুটবলের উন্নয়নে এই ফ্র্যাঞ্চাইজি লীগ ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজক ও সংগঠকরা। আদিল আহমেদ শানের রিপোর্ট। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জমকালো এই আয়োজন দর্শকের কাছে অন্যরকম এক চমক। চোখ ধাঁধানো আতশবাজি আর বর্ণিল আয়োজনের আলোকছটায় মুগ্ধ ফুটবল অনুরাগীরা। তুলে ধরা হয় বাংলাদেশের ফুটবলের ইতিহাস। উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান ফুটবলার, সংগঠক ও অতিথিরা। নাচে গানে উপস্থাপন করা হয় ফ্র্যাঞ্চাইজি লীগের থিম সং। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে বিএসএল অনেক বড় ভূমিকা রাখবে এমনটাই মনে করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তারা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে সেটাকে আমি সাধুবাদ জানাই। আমার মন্ত্রণালয়, আমার সরকার পিছনে থাকবে। আমরা সমস্ত প্রকার ব্যবস্থাপনা, আমাদের যেটা আমাদের সরকারের পক্ষ থেকে করে দেওয়া দরকার সেগুলো আমরা অবশ্যই করে দেব। আট ফ্র্যাঞ্চাইজির এই টুর্নামেন্ট খুবই আকর্ষণীয় হবে বলে আশাবাদ ব্যক্ত করে আয়োজকরা। ইউরোপের প্লেয়াররা খেলবে আমাদের দেশের প্লেয়ারদের সাথে, যখন তারা দুই থেকে তিন মাস তারা একসাথে খেলবে এবং আমাদের যে প্রত্যেকটা টিমের যে কোচগুলো আসবে বাইরে ইউরোপ থেকে, এই কোচগুলোর আন্ডারে কিন্তু দুই থেকে আড়াই মাস আমাদের দেশের ছেলেরা প্লাস বিদেশি সহ একসাথে কোচিং করবে, ট্রেনিং করবে এবং এই কোচিংটা হবে একদম আন্তর্জাতিক মানের। নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিএসএল এর বিডিং শুরু হবে এপ্রিলের মাঝামাঝি সময়। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।